ভৌতিক বুদ্ধি। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজকে এসছি দেখতে পাচ্ছ ব্যাসপুর মন্দিরে, কারণ ব্যাসপুর মন্দিরের পাশে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে নামহট্ট। তো দেখতে পাচ্ছ ব্যাসপুর মন্দিরটা। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ অবধি। আমরা খুবই আনন্দ করেছি সন্ধ্যারতিতে, এছাড়াও ব্যাসপুর মন্দির পরিক্রমা করেছি, ঘুরেছি বন্ধুরা মিলে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, হরি বল। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ব্যাসপুর মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাসপুর মন্দিরের পাশে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। তো ব্যাসপুর মন্দিরে চলে এসেছি, চলো ব্যাসপুর মন্দিরটা ঘুরে তোমাদের একটু দেখাই।
তো বন্ধুরা, তোমরা যদি কেউ এই মন্দিরে ভবিষ্যতে আসতে চাও তাহলে বলে দিই, তোমাদের কিন্তু রানাঘাট বনগা লোকাল ধরতে হবে। বনগা লোকাল ধরে কিন্তু তোমাদের নেমে যেতে হবে আখাইপুর স্টেশনে। আখাইপুর স্টেশনে নেমেই তোমরা টোটো অটো পেয়ে যাবে, সেখান থেকে টোটো অটো বুক করে কিন্তু তোমরা চলে আসতে পারো এই ব্যাসপুর মন্দিরে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে এসেছি ব্যাসপুর মন্দিরে, তোমাদের সবই দেখাচ্ছি। এরপরে কিন্তু আমরা এখন আছি ব্যাসপুর মন্দিরে, তারপরে কিন্তু শুরু হবে সন্ধ্যা আরতি আমাদের অনুষ্ঠানে। তো চলো, ইস্কনের দৌলতে সন্ধ্যা আরতিও তোমাদের দর্শন করাবো। চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দিও এই ভিডিওটা। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য বি হ্যাপি, বি সেফ, ফর দ্য বেটার লাইফ। হরে কৃষ্ণা, হরি বল।